নাজনিন সুলতান লিখেছেন আমার দুই মেয়ে কোনো ছেলে নেই আমার স্বামী যদি আমাকে সম্পত্তি হেবা করেন সেটা জায়েজ হবে কি আপনার দুই মেয়ে যদি কোনো ছেলে না থাকে আপনার স্বামী আপনাকে সম্পত্তি হেবা করলে দান করলে সেটি মৌলিকভাবে আপনার জন্য নেওয়াটা জায়েজ হতো যদি আপনি তার ওয়ারিস না হতেন নবী সাবাহ সাল্লাম বলেছেন যে ওয়ারিসকে কোনো আপনার ওসিয়ত করা যাবে না অর্থাৎ মৃত্যুর পরে ওয়ারিসকে কিছু দেওয়ার জন্য ওসিয়ত করা যাবে না হ্যাঁ হেবা যদি সরি ওসিয়তটা করা যাবে না হেবা যদি হয় অর্থাৎ দান তাহলে সেটা উপহার উপরেও কিন্তু স্বামী স্ত্রী এক দিতেই পারেন সেই জায়গা থেকে দিতে পারেন কোনো সুবিধা নেই সন্তানদেরকে দিলে সমান হারা দিতে হবে স্ত্রীকে দিলে স্বামী সাবা স্ত্রী তার স্বামীকে দিলে সেক্ষেত্রে তার সমান হারা দেওয়ার বিষয় নাই বিশেষ করে একাধিক স্ত্রী থাকলে তো সমান হারে দিতে হবে এক স্ত্রী থাকলে তাকে দিলেন এটা যাই আছে কোনো অসুবিধা নেই কোনো ল্যান্ড হোক সব সম্পত্তি হোক কিন্তু ওসিয়তের বিষয় সেটা হলো যে স্বামী তার স্ত্রীকে ওসিয়ত করতে পারবেন না যেহেতু তিনি ওয়ারিস কারণ ওসিয়ত ওয়ারিসকে করা যায় না হেবা বা দান করা যেতে পারে